মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড নয়, এখন দেশের মাটিতেই ফলছে ড্রাগন ফল। স্বাদ ও পুষ্টিগুণে ভরা ড্রাগন ফলের খ্যাতি বিশ্বজুড়ে। বিদেশি এ ফল এরই মাঝে দেশের কয়েকটি স্থানে চাষ হচ্ছে। এখন নরসিংদীর মাটি ও আবহাওয়া এ ফল চাষের জন্য উপযোগী বলে মনে করছেন গবেষকরা। নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহার পাঠানো রিপোর্ট। ক্যাকটাস পরিবারের অন্তর্ভুক্ত ড্রাগন ফল দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণমণ্ডলীয় এলাকার ফল। এটি উচ্চ পুষ্টিমান সম্পন্ন, বিশেষ করে ভিটামিন সি, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা হজম শক্তি, স্মৃতিশক্তি ও চোখের জ্যোতি বাড়ায়। রক্তে গ্লুকোজ ও হাইপারটেনশন, রক্তচাপ ও কোলেস্টেরল কমায়। ড্রাগন ফল লাল ও হলুদ রঙের হয়ে থাকে। প্রচলিত ফলের চেয়ে ড্রাগন ফলের স্বাদ ভিন্ন। এছাড়াও এটা সালাদ, কেক ও আইসক্রিমে ব্যবহৃত হয়। ড্রাগন ফ্রুটে অনেক ধরনের পুষ্টি আছে। এখানে ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম বেশি, অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও ড্রাগন ফ্রুটে আছে। বয়স্ক এবং ডায়াবেটিক পেশেন্ট সহজেই খেতে পারবে। 2013 সালে কুমিল্লা আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে 8টি ড্রাগন ফলের কাটিং সংগ্রহ করে নরসিংদীর শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আনা হয়। 2 বছর পরিচর্যার পর নরসিংদীতে এ ফল চাষে সফলতা পান গবেষকরা। পর্যাপ্ত পরিমাণ গোবর সার, টিএসপি এবং এমওপি, মিউরেটিক পটাশ যেটা, সেটা দিয়ে আপনাকে পিটটা প্রস্তুত করতে হবে। পরবর্তীতে আপনার অন্যান্য সারগুলো রোপণ করার পরে দিতে হবে। নরসিংদী এমনিতে আপনারা জানেন শাক সবজির জন্য বিখ্যাত, দেশে বিদেশে এখানে শাক সবজি আছে। এই ফলটাও আমাদের বেশ মানে নরসিংদী অঞ্চলের জন্য খুবই সম্ভাবনা বা এবং অর্থকরী ফসল হিসাবেই বিবেচিত হবে বলে আমি মনে করি। দেশের অন্য কয়েকটি জেলার মতো নরসিংদীতে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ সম্প্রসারণ করা গেলে এ থেকে সংশ্লিষ্টরা লাভবান হতে পারবেন বলে আশা সকলের। NTV News Desk।